আপনি কি অ্যান্টিক জিনিস পছন্দ করেন অনেকেই আছেন যারা অ্যান্টিক জিনিস কিনতে পছন্দ করেন অ্যান্টিক জিনিস দিয়ে ঘর সাজাতেও পছন্দ করেন কিন্তু কখনো কি ভেবে দেখেছেন এই অ্যান্টিক জিনিস আপনার রাতের ঘুম নষ্ট করে দিতে পারে কোন অ্যান্টিক জিনিসের সাথে ঠিক কি ধরনের ইতিহাস জড়িয়ে আছে অ্যান্টিক জিনিসটা কিনে আনলেন ঘর সাজাবেন বলে কিন্তু সেটা যদি অন্য কিছু বেরোয় আজ আমাদের ভূতভুতুরে সিরিজের তৃতীয় গল্প শ্রী মানবেন্দ্র পালের লেখা ভৌতিক অমনিবাস থেকে নেয়া গল্প রহস্যময় আলমারি সাত সকালে ফোন বেলা তখন নটা সবে দ্বিতীয়বার চা খেয়ে কাগজটা পড়ছি এত সকালে টেলিফোন করছে কে মফস্বল শহরে এখন ঢালাও টেলিফোন দিচ্ছে এমনকি কি আমি নিয়েছি একটা লোক দেখানো ছাড়া আর কি কেননা এই ছোটো শহরে কে আর কত ফোন করবে দরকার হলে পনেরো কুড়ি মিনিট পায়ে হেঁটে কিংবা সাইকেলে চেপে দেখা করে আসা যায় তবে একজন আমাকে মাঝে মাঝেই ফোন করে সে আমার বন্ধু জলধর গাঙ্গুলি নামটা যেমন সেকেলে রঙটাও তেমনি জলধরের মানে জলভলা মেঘের মতোই কালো মোটা সোটা চেহারা ছোট ছোটো চুল বিয়ে করেনি পৈতৃক বাড়িতে একাই থাকে একমাত্র আমি ছাড়া ওর কোনো বন্ধু নেই কারো সঙ্গেও মেশে না অন্য ওর সঙ্গে মিশতে চায় না তারও কারণ আছে জলধর মানুষটা একটু অন্য ধরনের তার অদ্ভুত কতগুলো শখ আছে যেমন নানা রকমের পাখি পোষা পাহাড় পর্বতে ঘুরে নানান রকম পাথর সংগ্রহ করা আর পুরোনো আমলের জিনিস কেনা যেমন এখান থেকে সত্তর মাইল দূরে এক পাদ্রি তার দাদা দাদার পিয়ানোটা বিক্রি করবেন শুনেই জলধর গিয়ে সেটা কিনে নিয়ে এলো যদিও সে কশ্মীরকালে পিয়ানো বাজাতে জানতো না ওই রকম একটা পিয়ানো কিনে সে দারুণ খুশি সেদিন আমায় ডেকে পিয়ানোটা দেখালো সবচেয়ে তাজ্য ব্যাপার হচ্ছে সেটা বাজেই না এই কথা জলধরকে বলায় সে হেসে বলেছিল তাতে কি আমি তো আর বাজাবো বলে ওটা কিনি নি একটা ঐতিহাসিক জিনিস বলেই কিনেছি ওই একটা কথাও শিখে রেখেছে ঐতিহাসিক একটা পুরনো জিনিস পেলেই ও বলে জানো দারুণ একটা ঐতিহাসিক জিনিস সস্তায় পেয়ে গেছি সঙ্গে সঙ্গে সেটা তার ঐতিহাসিক সংগ্রহশালায় ঠাঁই পেয়ে যায় সারা দিন সে এই নিয়েই ব্যস্ত থাকে পুরনো আসবাবপত্রগুলো ঝাড়পোঁছ করে পোষা জন্তুকে লোকে যেমন আদর করে তেমনভাবে এই পুরনো জিনিসগুলোর গায়ে হাত বুলোয় আবার খবরের কাগজে বিজ্ঞাপন দেখে কলকাতার কোথায় কোনো পুরনো জিনিস বিক্রি হচ্ছে কি না তেমন বিজ্ঞাপন চোখে পড়লে ও আমাকে নিয়ে কলকাতায় যাবে জিনিসটা ভালো করে দেখবে নিজের মনে ওর মাথা নাড়া দেখলেই বুঝতে পারি জিনিসটা ওর পছন্দ হয়েছে তারপর ও যখন জিজ্ঞেস করে কি হে জিনিসটা কেমন আমি তৎক্ষণাৎ বলি চমৎকার ব্যাস ওর ঐতিহাসিক সংগ্রহশালায় আর একটা বস্তু এসে ঢোকে তা এরকম মানুষের সঙ্গে কে আর মিশতে চায় ওরও কারোর সঙ্গে ভাব জমাবার দরকার হয় না তবে হঠাৎ ও টেলিফোন নিয়ে বসল নিজেই বলল যাক এখন তোমার সঙ্গে কথা বলার সুবিধে হবে তাই আমি নিশ্চিত জানি এখন টেলিফোন করছে শ্রীমান জলধর ছাড়া আর কেউ নয় কিন্তু সাত সকালে নিশ্চয়ই কোথাও আবার কোনো ঐতিহাসিক জিনিসের সন্ধান পেয়েছে তাই ডাকছে হ্যালো ওপার থেকে জলধরের জলদ গম্ভীর গলা পেলাম শোনো আজ রাত্রে তুমি আমার বাড়িতে খাবে হেসে বললাম সে তো আনন্দের কথা কিন্তু হঠাৎ আমাকে আজই নেমন্তন্ন করার উদ্দেশ্য ও কিন্তু হাসলো না বলল উদ্দেশ্য আর কি রোজ একা একা খাই আজ একসঙ্গে খাবো খুব ভালো কথা কি মেনু করছো কি খাবে বলো মাংস ভাত বেশ তোমার কাজের মেয়েটি তো ভালোই মাংস রাঁধে ও যেন একটু অন্যমনস্কভাবে বলল হ্যাঁ একটু চাটনি করবে তো মাংসর সঙ্গে একটু চাটনি না থাকলে ও তেমনই নিষ্প্রিয়ভাবে বলল করব আর শোনো অত রাত্রে বাড়ি ফিরতে দেব না আমার এখানেই থাকবে আমি একটু ইতস্তত করে বললাম কত আর রাত হবে ফিরে আসতে পারবো জলধর বলল থাকতে আপত্তি কি অত রাতে এক মাইল পথ ঠেঙিয়ে ফিরবে কেন এখানে থাকার কোনো অসুবিধে হবে না হেসে বললাম তথাস্ত ফোন ছেড়ে দিলাম একটু অবাক হলাম যদিও মাঝে মাঝে উপলক্ষ ছাড়াই নেমন্তন্ন করে তবু এবার যেন ওর গলার শটটা রকম যেন জলধর নয় অন্য কেউ কথা বলছে খুব অন্যমনস্কভাবে কথা বলছিল সবে মাত্র কাগজটা তুলে নিয়েছি আবার বেদ ফোন বেজে উঠল বিরক্ত হয়ে ফোন ধরলাম জলধরই হ্যাঁ শোনো রেনু বলছে তুমি একটু তাড়াতাড়ি এসো ও তো রাত্রে বাড়ি চলে যায় আজ সাড়ে আটটার মধ্যেই খাইয়ে দাইয়ে চলে যাবে আচ্ছা বলে ফোন ছেড়ে দিলাম মুশকিল আটটার সময় কি খিদে পায় তার মানে ভালো করে খাওয়াই হবে না জলধরের আচরণ জলধরের বিরাট দোতলা বাড়িটা শহরের একেবারে বাইরে পিছনে মাঠের পর মাঠ বড় রাস্তা থেকে একটা সরু পথ এসেছে বাড়িটার কাছে এই পথের দু ধারে ঝোপঝাপ ফুলে ভরা থাকে বাঁদিকে একটা ভাঙা শিব মন্দির এদিক ওদিক কয়েক ঘর আদিবাসী আর চাষির ঘর বলাই বাহুল্য জায়গাটা খুবই নির্জন ভাবতে ভাবতে অবাক লাগে এরকম জায়গায় কেন জলধরের বাপ ঠাকুরদা বাস করতেন এখনই এরকম অবস্থা ষাট সত্তর বছর আগে তাহলে কি অবস্থা ছিল সহজেই তা অনুমান করা যায় জলধর বলে পিছনের ওই মাঠগুলো একসময় সবই ঠাকুরদার ছিল কিন্তু অনেক চেষ্টা করেও ফসল ফলাতে পারেনি এই একটা আশ্চর্য ব্যাপার জলধর অবশ্য অর্ধেক জমি বেঁচে দিয়েছে একজন কারখানার মালিককে যে টাকা পেয়েছে তাদের পায়ের ওপর পা দিয়ে বসে খাচ্ছে আর মনে আনন্দে পুরনো জিনিস কিনে বেড়াচ্ছে আমি যখন টর্চ নিয়ে ওদের বাড়ি পৌঁছলাম তখন ঠিক সন্ধে বিকেলের দিকে বড় একটা যাই না যদি একান্তই যেতে হয় তাহলে টর্চ নিয়ে যাই জায়গাটা খারাপ অন্তত সাপের খুব ভয় কিন্তু এ কথা জলধরকে বলার উপায় নেই বললেই চটে যায় রাগ করে বলে যত ভয় তো মারি কই এতকাল আমরা রয়েছি সাপে কাটা তো দূরের কথা চোখেও পড়েনি কখনো তবে হ্যাঁ শেয়াল বিড়াল আছে তবে তারা তো আর তেড়ে আসে না আমি এ নিয়ে তর্ক করি না নিজে সাবধানে থাকি কড়া নাড়তেই চলধর নিচে নেমে এসে দরজা খুলে দিল অন্যবার প্রাণ খুলে হাসে এবারও একটু হাসলো কিন্তু তাতে প্রাণের স্পর্শ নেই তোমার কথাই ভাবছিলাম এসো আমার কথা ভাববার কি আছে আসবো বলেছি যখন তখন আসবই তাছাড়া নেমন্তন্ন বলে কথা আমার এই সরস মন্তব্যের জলধর কোনো উত্তর না দিয়ে ওপরে উঠতে লাগলো সিঁড়ির পাশে দেখলাম বিরাট বিরাট খাঁচা ঝুলছে আমি জানি এগুলোতে সব নানা জাতের পাখি আছে একতলার উঠোনের ওদিকে একটা ঘরে আলো জ্বলছে দেয়ালে একটা ছায়া নড়ছে হঠাৎ দেখলে গাটা ছমছম করে ওঠে কিন্তু ওটা যে জলধরের রাঁধুনি রেণুর ছায়া তা আমি জানি দোতলায় বেশ বড় সড়ো চৌকোনো জায়গা এখানে চারিদিকে চারটে পুরনো অর্থাৎ বাপ ঠাকুরদার আমলের সোফা মাঝখানে একটা সেন্টার টেবিল টেবিলের উপর ফুলদানি একটা অ্যাস্ট্রে হঠাৎ লোডশেডিং হলে জ্বালাবার জন্য একটা মোটা মোমবাতি কাঁচের স্ট্যান্ডে লাগানো পাশেই দেশলাই এসব ছাড়াও বেশ কয়েকটা ছোট বড় নতুন ধরনের পাথর ওর পাথরের কালেকশন আমি নিচের ঘরে দেখেছি তবু বোধহয় লোককে দেখাবার জন্যই কয়েকটা নমুনা সেন্টার টেবিলে যত্ন করে রেখেছে মুখোমুখি দুটো সোফায় আমরা বসলাম ও বলল চা না কফি আমি জানি একে খিদের বালাই নেই তার উপর যদি এখন চা বা কফি খাই তাহলে খিদের বারোটা বেজে যাবে তাই বললাম কিচ্ছু না ও তার জন্য দুঃখিত হলো বলে মনে হলো না বরঞ্চ যেন নিশ্চিন্ত হলো আমি বললাম তা হঠাৎ নেমন্তন্ন করার কারণ কি ও একটু গম্ভীর হয়ে বলল সে তো সকালেই বলেছি চুপচাপ একা থাকি ভালো লাগে না ব্যাস এরপর আর কোনো কথা চলে না তবু আমার মনে হচ্ছিল এই হঠাৎ নেমন্তন্ন করার পিছনে কোনো কারণ নিশ্চয়ই আছে ও চেপে যাচ্ছে নইলে সকাল নটা বাজতে না বাজতেই ফোন করলো কেন একটু বেলাতেও করতে পারতো যাই হোক ও প্রশ্ন আর করলাম না অন্য প্রসঙ্গ নিয়ে গল্পগুজব চলল এক হঠাৎ ও চকিত হয়ে উঠে বলল এবার খাওয়াটা সেরেনি কি বলো গির্জার আকারে পুরনো দেয়াল ঘড়িটার দিকে তাকিয়ে বললাম সবে পৌনে আটটা অনিচ্ছা সত্ত্বেও বললাম বেশ চলো তাহলে নিচে যাই আমি জানি খাবার ব্যবস্থা নিচের ঘরে ওপরেও ব্যবস্থা ছিল কিন্তু রেনুর পক্ষে দুজনের খাবার বয়ে আনা অসুবিধের অন্যবার খাবার সময় জলধর এক নাগারে বক বক করে যায় বিষয় সেই একই কোথায় কোন প্রাচীন জিনিসের সন্ধান পেয়েছে তারই ফিরিস্তি এইসব কালেকশন নিয়ে একটা এক্সিবিশন করার ইচ্ছেও ওর বারে বারে প্রকাশ করেছে কিন্তু আজ একেবারেই চুপ একবার শুধু বলল আর কি নেবে চেয়ে নিও মনে মনে রাখলাম সন্ধে রাতে কি খিদে হয় যে বেশি খেতে পারবো খাওয়ার পর ও বলল তুমি অপরে গিয়ে বসো আমি যাচ্ছি আমি জানি ও এখন ওর পাখিদের পরিচর্যা করবে সব খাঁচাগুলো খুলে খুলে দেখবে যথেষ্ট দানা পানি আছে কি না শীতকাল হলে খাঁচাগুলোর ওপরে হালকা কিছু দিয়ে ঢাকা দিয়ে দেয় তারপর খাঁচার দরজাগুলোর ছিটকিনি ভালো করে পরীক্ষা করে এখানে খটাশের খুব উৎপাত সারা রাত পাখি খাঁচার দিকে ছক ছক করে ঘুরে বেড়ায় সমস্ত একতলাটা তো তখন একদম খাঁ খাঁ করে আমি ওপরে এসে সবে সোফায় বসেছি হঠাৎ মনে হলো সে দরজার আড়াল থেকে কি যেন উঁকি মারলো আমি চমকে উঠলাম কেউখানে চাপা গলায় জিজ্ঞেস করলাম উত্তর দিল না কেউ আমি তখন উঠে গেলাম দরজার পাটটা ঠেলে খুলে দিলাম কেউ একজন দরজার পাশে দাঁড়িয়ে আছে কে তুমি বলেই টর্চ ফেললাম এ কি রেনু ছুটের ওপর আঙুল তুলে চুপ করতে ইশারা করলো তারপর ফিসফিস করে বলল বাবুকে একটু দেখবেন ওকে এখানে একা পেলে রেখে যাবেন নে খুব খারাপ সময় বলেই তরতর করে নিচে নেমে গেল আমি তো হতভম্ব রেনু অমন চুপি চুপি উপরে এঠো উপরে উঠে এলো কেন কেনই বা বলে গেল খুব খারাপ সময় বাবুকে দেখবেন এর আগে তো কখনো এমন করে বলেনি হঠাৎ কি এমন ঘটল যে জলদর গম্ভীর হয়ে আছে সারা বাড়ি যেন থমথম করছে একটু পরে সদর দরজায় খিল দেবার শব্দ পেলাম বুঝলাম রেনু চলে গেল জলধর দরজা বন্ধ করে উঠে আসছে সোফায় আরো কিছুক্ষণ বসে রইলাম জলধর চোখ বুঝিয়ে সিগারেট খেতে লাগলো কথা খুঁজে পাচ্ছিলাম না তাই বললাম জেনু চলে গেল হ্যাঁ ওর আজকে তারা আছে দেখলাম এবারও জলধর সংক্ষিপ্ত উত্তর দিল হ্যাঁ তারপর বলল চলো শোয়া যাক আমি আবার ঘড়িটার দিকে তাকালাম রাত নটা মনে মনে ভাবলাম হায় কপাল এখনই শুতে হবে শুধু তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়ার জন্যই ও নেমন্তন্ন করে আনলো কিন্তু প্রতিবাদ করলাম না প্রতিবাদ করতে ইচ্ছেও করল না কেননা আজকে এই জলধরকে যেন আমার চির পরিচিত জলধর বলে মনেই হচ্ছে না ও হঠাৎ কীরকম বদলে গিয়েছে ওর হাসি খুশি ভাবটাই নেই সবসময় সময় যেন কিছুটা চিন্তা করছে যাই হোক আমরা বিছানায় গিয়ে ঢুকলাম বড় খাট স্বচ্ছন্দে চারজন শুতে পারে নিখুঁতভাবে পাতা বিছানা মশারি টাঙানো এর আগেও এই বিছানায় আমরা শুয়েছি পাশাপাশি আজও শুলাম আগে গল্প করতে করতেই রাত কাবার হয়ে যেত কিন্তু আজ ও চুপচাপ শুয়ে আছে আমি লক্ষ্য করলাম একটা বেড সুইচ ও ডান হাতের কাছে ঝুলছে এটা আগে ছিল না সুইচটা নতুন করালে হ্যাঁ রাত্রে উঠতে হলে এটা কাজে দেয় এ তো সবাই জানি। কিন্তু হঠাৎ আজ কেন তবু সে কথা জিজ্ঞাসা করতে পারলাম না জিজ্ঞেস করে লাভ নেই একটু পরে জিজ্ঞাসা করলাম তোমার কি হয়েছে বলো তো ও বলল জানি না তুমি যদি আমাকে এইভাবে এড়িয়ে যাও তাহলে ডাকলে কেন শুধু মাংস ভাত খাওয়ানোর জন্য নিশ্চয়ই নয় ও বলল রাতটা কাটুক কাল সকালে বলবো বলে পাশ ফিরে শুলো আগেও বলেছি এর আগে অনেকবার এ বাড়িতে খেয়েছি শুয়েছি কিন্তু এবার সবই যেন অদ্ভুত জলধর বেলা আটটা সাড়ে আটটার আগে কখনো ওঠে না আজ নটা বাজতে না বাজতেই ফোন করলো সাত সকালে উঠে আমাকে ফোন করার কারণ বুঝতে পারলাম না এ যখন আসতাম তখন দুপাশে ঝোপছাড়ে অসংখ্য ফুল ফুটে থাকতো এবার দেখলাম ফুলগুলো যেন ঝরে যাচ্ছে জলধরে একটা পোষা দিশি কুকুর আছে সে রোজ বিকেলে দরজার কাছে বসে থাকতো আমায় দেখলেই আনন্দে ল্যাজ নাড়ত আজ কুকুরটাকে দেখলাম না বাড়িতে ঢুকেই কেমন যেন অস্বাভাবিক থমথমে ভাব লক্ষ্য করলাম অথচ বাড়িতে জলধর আছে অনেক দিনের পুরনো রেনুও আছে সিঁড়িতে উঠতে উঠতে পাখির খাঁচাগুলোর দিকে তাকিয়েছিলাম অন্ধকারে যদি ভুল দেখে না থাকি তাহলে মনে হয়েছে পাখিগুলোও যেন হঠাৎ ভয় পেয়ে জোড়ো সড়ো হয়ে আছে রেণুর তাড়াতাড়ি বাড়ি চলে যাওয়া লুকিয়ে আমার সঙ্গে দেখা করা সবই ভারী অদ্ভুত আর সবচেয়ে আমায় স্তম্ভিত করে দিয়েছে জলধরের গুম হয়ে থাকা গল্প করা তো দূরের কথা তু একটা মামুলি হুঁ হ্যাঁ না করেই ঘুমিয়ে পড়ছে সবের মানে কি ভাবতে ভাবতে কখন কোন এক সময় ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ মনে হলো কে যেন আমায় দু হাত দিয়ে শক্ত করে চেপে ধরেছে তাকালাম দেখি জলধর কি হয়েছে জলধর চাপা গলায় বলল কিছু শুনতে পাচ্ছ কই না ভালো করে কান পেতে শোনো এবার শুনতে পেলাম শোঁ শো করে ঝড়ের আওয়াজ যেন দুরন্ত কালবৈশাখী ঝড় উত্তর দিকের মাঠগুলোর ওপর দিয়ে ছুটে আসছে শুনতে পাচ্ছ হ্যাঁ ঝড় উঠেছে না ঝড় নয় এদিকে জানলার দিকে তাকিয়ে দেখো দেখলাম জমাট কালো অন্ধকার সার সার নারকল গাছগুলো নিশ্চল প্রহরীর মতো দাঁড়িয়ে আছে ঝড়ের চিহ্নও নেই অদ্ভুত আমি উঠে বসলাম তাহলে ওটা কিসের শব্দ অপেক্ষা করো আরও কিছু শুনবে হঠাৎ মেঠো ঝড়টা থেমে গেল তারপরেই দুম দুম করে শব্দ শুনতে পাচ্ছ হ্যাঁ কিন্তু কিসের শব্দ সেটাই তো জানবার জন্যে তোমার রাতে থাকতে বলেছি আজ তিন দিন ধরে প্রতি রাত্রেই রকম শব্দ বললে হয়তো বিশ্বাস করবে না তাই ডেকে এনেছি শব্দটা যে একটানা হচ্ছিল তা নয় মাঝে মাঝে থেমে যাচ্ছিল শব্দটা নিচ থেকে আসছে বলে মনে হচ্ছে হ্যাঁ তুমি কোনো দিন নিচে নেমে দেখেছ না সত্যি বলছি সাহস হয়নি এমন সময় আবার সেই দুম দুম শব্দ চলো দেখি দরকার নেই এখন কি কর্তব্য বলো বললাম ভালো করে না দেখে কি করে বলবো তুমি না যাও আমি যাচ্ছি বলে আমি মশারির ভেতর থেকে বেরিয়ে এলাম সুইচ অন করলাম কিন্তু আলো জ্বলল না জানি জ্বলবে না পুরো বাড়ি অন্ধকার হোক অন্ধকার টর্চ আছে আমি টর্চ জেলে নিচে নামতে লাগলাম দেখি পিছন পিছন ধরো নামছে তুমি আবার আসছো কেন কি করবো তোমায় একা ছেড়ে দিতে পারি তোমার একটা কুকুর ছিল না সিঁড়ি দিয়ে নামতে নামতে জিজ্ঞেস করলাম এখনও আছে তবে কদিন ধরে কীরকম হয়ে আছে বোধ রোগে ধরেছে আর বাঁচবে না ওই যে বলে টর্চটা সিঁড়ির নিচে ফেললো দেখলাম একটা প্যাকিং বাক্সের আড়ালে কুকুরটা কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে মুখটা দেয়ালের দিকে যেন এদিক আর কিছু দেখবে না শুনবে না কুকুরটাকে আমি কয়েক মুহূর্ত লক্ষ্য করলাম দুমদুম শব্দটা কিছুক্ষণের জন্য থেমেছিল আবার শুরু হলো আমি টর্চ জ্বালিয়ে তত্তর করে নিচে নেমে এলাম প্রথমে মনে হয়েছিল শব্দটা রান্নাঘরের পাশ থেকে আসছে সেই সেই দিকে ছুটে গেলাম কিন্তু তখনই মনে হলো শব্দটা বাঁ দিকের ভাড়ার ঘর থেকে আসছে সেখানে গিয়ে যখন দাঁড়ালাম মনে হলো শব্দটা বাইরে থেকে আসছে ছুটলাম মাঠের দিকে যেমন করে হোক শব্দটার কারণ আবিষ্কার করতে হবে আমি হিতাহিত জ্ঞান শূন্য হয়ে মাঠের মধ্যে দিয়ে ছুটছি তো ছুটছি পিছনে জলধর চিৎকার করে উঠল রমেন কোথায় যাচ্ছ ফিরে এসো আমি থমকে দাঁড়িয়ে পড়লাম তাই তো পাগলের মতো কোথায় ছুটছিলাম এখানে তো কোনো শব্দই নেই ঠিক তখনই আবার গুম গুম শব্দ এবার মনে হলো বাড়ির মধ্যে থেকে শব্দটা আসছে ছুটে এলাম বাড়িতে কোথায় যাচ্ছিলে শব্দ তো কাছেই ওই শোনো এই যে এই যে এই ঘরে জলধর এসে দাঁড়ালো সংগ্রহশালার দরজার সামনে ও যা কিছু পুরনো জিনিস আজ পর্যন্ত কিনেছে সব এই ঘরে ধরে রাখাম দাঁড়াও তালাটা খুলে দিই বলে জলধর ফতুয়ার পকেট থেকে চাবি বের করে তালা খুলতে লাগল আমি টর্চটা জ্বালিয়ে ধরে রইলাম দেখলাম ভয়ে উত্তেজনায় ওর হাত কাঁপছে ঝনাত করে শেকলটা দরজার ওপর আছলে পড়ল আমি দরজা ঠেলে ভেতরে ঢুকতেই শব্দটা থেমে গেল আর একটা ঠান্ডা বাতাস কাঁপুনি ধরিয়ে দিল এঘরের বাতাসটা দেখছি খুব ঠান্ডা ও কোনো উত্তর দিতে পারল না একটা জিনিস পরিষ্কার হয়ে গেল জলধর এই ঘরটা থেকেই শব্দটা হয় তুমি বাইরে গিয়ে শোনো শব্দটা আর কোথাও হচ্ছে না জলধর একবার বাইরে থেকে ঘুরে এসে বলল ঠিকই বলেছো শব্দটা কোথাও নেই কিন্তু যে দু মিনিট জলধর বাইরে ছিল সেই দু মিনিট একলাই ঘরে দাঁড়িয়ে আমার শরীরের মধ্যে যেন কেমন অস্বস্তি হচ্ছিল মনে হচ্ছিল কেউ যেন আমার গলা টিপে নিঃশ্বাস বন্ধ করে দেবার চেষ্টা করছিল সে কথাটা অবশ্য জলধরকে বললাম না ও তাহলে ভয় পাবে ওকে তো একাই বাড়িতেই থাকতে হয় আমি টর্চের আলোটা চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে ফেলতে লাগলাম জিনিসপত্রে ঘর ঠাসা সবই পুরো পুরাকালের জিনিস আর এই সব পুরনো জিনিস জিনিসের একটা বিশেষ গন্ধ আছে সেই গন্ধটা পাচ্ছিলাম তিন চারটে পুরোনো সোফা দুটো ছেঁড়া কোচ ভেতরের স্প্রিং বেরিয়ে এসেছে একটা কাঠের মস্ত রাজকীয় চেয়ার অসাধারণ কারুকার্য মস্ত একটা পাথরের খোদাই করা কালী মূর্তি দেখলে ভয় করে দেওয়ালে দেওয়ালে টাঙানো বাইসনের শিং হরিণের শিং বাগছাল সবগুলোর গায়েই টিকিট লাগানো কবে কোথায় জিনিসগুলো পাওয়া গিয়েছে এগুলো কতকালের পুরনো জলধরতা লিখে রেখেছে ওদিকে দেখলাম সেই অকেজো পিয়ানোটা অনেকখানি জায়গা জুড়ে পড়ে রয়েছে কিন্তু এটা কি আমি চমকে দুপা পিছিয়ে এলাম ঘরটা অন্ধকার বলেই ঠাওর করিনি আমার সামনেই একরকম পথ আগলে দাঁড়িয়ে রয়েছে কুচকুচে কালো একটা কিছু টর্চ ফেললাম একটা বিরাট উঁচু আলমারি এটা আবার কবে আমদানি করলে জলধর বলল গত সপ্তাহে কোথায় পেলে কাল সকালে বলবো আমি আলমারিটার চারপাশ ঘুরে দেখলাম টোকা মেরে কাঠ পরীক্ষা করলাম লোহার পাতের মতো শক্ত এ ধরনের আলমারি আমি তো কখনো দেখিনি খুব কম জনেই দেখেছে আলমারিটা যে খুব ধনী কোনো ব্যক্তির শখের জিনিস তা বলাই বাহুল্য কেননা এত বড় আলমারি কারোর কোনো কাজে লাগে না আমি একটু নাড়াতে চেষ্টা করলাম কিন্তু পারলাম না বললাম খুব ভারী মনে হচ্ছে ভেতরে কি আছে কিছুই না খালি আলমারি একটা তা নেই ভুলব এখন দরকার নেই কাল দেখব চলো শুই ঘুম তো আর হবেই না চোখ বুঝে পড়ে থাকা যাবে ঘণ্টা দুয়েক আমরা দরজা বন্ধ করে ওপরে এসে শুয়ে পড়লাম নন্দগড়ের রাজবংশ রেনু খুব সকালেই আসে এদিনও তার ব্যতিক্রম হয়নি চা টোস্ট আর ডিম সেদ্ধ দিয়ে যখন চলে যাচ্ছিল তখন রেনুকে বললাম তোমায় কতগুলো কথা জিজ্ঞেস করব ঠিক ঠিক উত্তর দেবে একটা কথাও লুকোবে না রেণু বলল লুকব কেনে আমি তো কোনো অন্যায় করিনি যা দেখেছি যা বুঝেছি তাই বলবো একটু থেমে বলল আপনি কি এখনই জিজ্ঞেস করবেন হ্যাঁ যত তাড়াতাড়ি সম্ভব জানা দরকার বলুন বলে রেণু মাটিতে গুছিয়ে বসলো তুমি রাত্রে সাধারণত কখন বাড়ি ফেরো দাদা বাবুকে খাইয়ে বাসন মেজে রান্নাঘর পরিষ্কার কইরে রাত নটা নাগাদ কিন্তু কয়েকদিন তুমি তাড়াতাড়ি চলে যাচ্ছ কেন রেণু একটু চুপ করে থেকে বলল এ বাড়ি বয়ের কারণেই উঠেছে কি রকম কিছুদিন দরে সন্দের রাতেই এ মাঠে জ্বরের লক্ষণ দেখতে পাই পরে শুনিছি রাতে জ্বরের শব্দ ওঠে আমি একানকার মেয়ে আমার বাবার নাম করা ভূতের ওজা বলেন ও মাঠে যখন দোটালা বাতাস বইবে তখন সাবধান থাকবে বললাম দুঠেলা বাতাসটা কি রেনু বলল দুমুখ বাতাস যা বড় একটা ঘটে না ঘটলে কি হয় আসলে দোঠেলা বাতাসে ভর করে খারাপ আত্মারা ঘুরে বেড়ায় যেখানে নামে সেখানে সর্বনাশ করে দেয় আমি হাসি লুকিয়ে বললাম সে তো গভীর রাত্রিরে তুমি তো সে ঝড় দেখো তাহলে আগে চলে যাও কেন রেনু বলল তেনাদের কেউ যে এ বাড়িতে নেমে চেন অবাক হয়ে বললাম কি সে বুঝলে ও কিছুক্ষণ চুপ করে থেকে বলল সন্ধে রাতি আমি একা রান্নাঘরে কাজ করি এর মধ্যে দুদিন শুনেছি ওই পুরনো জিনিসপত্রের ঘরের দরজায় কে যেন ঠেলছে তারপর সঙ্গে সঙ্গে কেলটু চেঁচিয়ে উঠত কেলটুকে এ বাড়ির কুকুর চেঁচিয়ে উঠে দরজার দিকে ছুটে যেত তারপরে খুব ভয় পেয়ে সিঁড়ির নিচে ওই বাক্সর মাঝে গিয়ে লুকোতো রেনু থামল তারপর আর কিছু হ্যাঁ পরশুদিন আমি রাত্রে দাদা বাবুর দুধ নিয়ে ওপরে উঠছি হঠাৎ দেখি ওই ঘরের দরজার বাইরে কেউ যেন পিছন ফিরে রয়েছে চিৎকার করে ডাকলাম দাদা নেমে এলেন কিন্তু কিছুই নেই অথচ আমি আমার ছেলের দিব্যি দিয়ে বলতে পারি আমি ভুল দেখিনি একটু থেমে বলল এ বাড়িতে আমি আর কাজ করবো না ঠিক করেছিলুম কিন্তু দাদা বাবুর খাওয়ার কি হবে ভেবে চলে যেতে পারিনি এ বাড়িতে ওর একা থাকাও ঠিক নয় ঠিক আছে রেনু আর একটা কথা জিজ্ঞেস করব রেনু তাকালো কবে থেকে এরকম দেখছো বা শুনছো বা ভয় পাচ্ছ তুমি দিন তিনে কবে ঠিক আছে তুমি যাও রেনু চলে গেলে জলধরকে বললাম আলমারিটা কতদিন হলো কিনেছ তিন দশেক আগে বেশ এবার বলো হঠাৎ আলমারিটার খোঁজ কোথায় পেলে জলধর একটু চুপ করে থেকে বলল তুমি তো নন্দনগড় রাজাদের কথা জানোই রাজা মানে খুব বড় জমিদার ক্লাসের হ্যাঁ জানি প্রচণ্ড দাপট ছিল তাদের পাইক পেয়াদা বরকন্দাজ নিয়ে প্রায় স্বাধীনভাবে রাজত্ব করতো প্রজাদের ওপর খুব অত্যাচারও করত হ্যাঁ অত্যাচার যেমন করতো তেমনই পুজো আচ্চা দান ধ্যানও করতো ধর বলল নন্দনগড়ে গঙ্গা ছিল না তাই প্রায় তিনশো বছর আগে জমিদার শারদাচরণ গুপ্তিপাড়ার গঙ্গার ধারে বিরাট রাজবাড়ি তৈরি করেছিলেন মাঝে মাঝে গঙ্গা স্নান করার জন্য গুপ্তিপাড়ায় আত্মীয় স্বজনদের নিয়ে আসতেন হ্যাঁ এসব বাবার মুখে শুনেছি রাজা আসা যাওয়া করেন অতএব এখানেও ছোটোখাটো অফিস বসল সে গোমস্তা আর সবার ওপর থাকত নায়েব রাজারা এখানে অনেক মন্দির দানশালা খুলেছিলেন দোল নন্দোৎসব সব হতো সেসব দেখাশোনা খরচপত্র দেখতেন ওই নায়েব তিনি ছিলেন এক রকম রাজার প্রতিনিধি জলধর বলতে লাগলো তারপর একদিন জমিদারি প্রথা উঠে গেল রাজাদের অবস্থা পড়ে গেল তারা নন্দনগড় ছেড়ে কেউ কলকাতায় কেউ বিলেতে চলে গেলেন জিনিসপত্র জলের দরে বেঁচে দিয়ে গুপ্তিপাড়াতেও কম জিনিস ছিল না নায়েব সনাতন চৌধুরী খুব চৌখস লোক ছিলেন তিনি চুপি চুপি অনেক জিনিস হাতিয়ে নিলেন আর কিছু জিনিসপত্র নিজের দেখাশোনা জানাশোনার লোকের কাছে বিক্রি করে দিলেন চড়া দামে বুঝতেই পারছো রাজবাড়ির জিনিস তার কদরই আলাদা সবাই কিনতে চায় তাই তুমিও কিছু কিনতে চাইলে হ্যাঁ কিন্তু সনাতনেশ চৌধুরীর সঙ্গে আমার আলাপ ছিল না আর উনিও চট করে কাউকে পাত্তা দিতেন না রাজ এস্টেটের নায়েব তো খুব ডাঁট তারপর কি করলে বলো নন্দগড়ের শেষ রাজা দেবকুমারের কুলপুরোহিত সদানন্দ ব্রহ্মচারীর সঙ্গে বাবার খুব ঘনিষ্ঠতা ছিল তিনি নবদ্বীপে থাকেন এখন তো আর রাজস্টেট নেই পুজো পার্বণ উঠে গেছে সদানন্দ নবদ্বীপে নিজেই পুজো আর্চা নিয়ে থাকেন বাবা যৌবনকালে তার কাছে প্রায়ই যেতেন বাবাকে খুব ভালোবাসতেন রাজবাড়ির জিনিসপত্র বিক্রি হচ্ছে শুনে আমি একদিন নবদ্বীপে গিয়ে তার সঙ্গে দেখা করলাম অবাক হয়ে জিজ্ঞেস করলাম তিনি এখনো বেঁচে আছেন জলধর বলল হ্যাঁ দিব্যি আছেন বয়স চুরানব্বই কিন্তু বয়স তাকে ছুতে পারেনি আমি তাকে পরিচয় দিয়ে আমার ইচ্ছের কথা বললাম তিনি তখনই সনাতন চৌধুরীকে চিঠি লিখে দিলেন যে যে জিনিস আমি পছন্দ করব তাই যেন ন্যায্য দামে দেন সদানন্দ আরও বললেন তুমি যেদিন গুপ্তিপাড়ায় কিনতে যাবে আমায় নিয়ে যেও আমি জিনিসগুলো একবার দেখব কেননা রাজবাড়ির সব আসবাবপত্রের তালিকা ইতিহাস আমার কাছে আছে জলধর একটু থামলো তারপর বলল আমায় যেতে একটু দেরি হলো কিনবো বলে টাকা পয়সা জোগাড় করে যখন নবদ্বীপ গেলাম তার দুদিন আগে সদানন্দ ব্রহ্মচারী কাশি চলে গেছেন ফিরতে মাস দেরি হবে আমার আর তর্ষই ছিল না পাছে ভালো জিনিস হাতছাড়া হয়ে যায় তাই ব্রহ্মচারীজির চিঠিটা নিয়েই গুপ্তিপাড়া চলে গেলাম দেখলাম কুল পুরোহিত বলে সদানন্দ ব্রহ্মচারীকে সবাই এখনো খাতির করে সনাতন চৌধুরী সাদরে আমাকে রাজবাড়ির জিনিসপত্রের ঘরে নিয়ে গেলেন সেই ঘরেই আমি ওই আলমারিটা দেখলাম দেখা মাত্রই পছন্দ হয়ে গেল কেননা এত বড় আবলুস কাঠের আলমারি বড় একটা চোখে পড়ে না দরদস্তুর করে টাকা দিয়ে লরির উপর চাপিয়ে আলমারিটা নিয়ে এলাম জলধর একটু থামলো তারপর বলল নিয়ে তো এলাম কিন্তু তারপর থেকে এই তো অবস্থা দেখছো বললাম এখনো পর্যন্ত যা জানলাম তাতে মনে হচ্ছে যেহেতু ওই আলমারিটা আনার পর থেকেই টব্দ হচ্ছে তখন রহস্যের মূলে ওই আলমারিটাই হ্যাঁ আলমারিটা যে ভৌতিক তাতে আমার কোনো সন্দেহ নেই ওটাকে বিদায় করবো সে তোমার যা ইচ্ছে করবে বিদায় করবো বললেই তো আর অত বড়ো আলমারিটা বিদায় করা সম্ভব নয় কে কিনবে অত বড় আলমারি সে কোথায় রাখবে সবাই তো তোমার মতো পাগল নয় কিন্তু আমি ভাবছি অন্য কথা মাঠের ওই অদ্ভুত ঝড়ের সঙ্গে ঘরের শব্দের সম্পর্ক কী জলদর বেজার মুখে বলল সম্পর্ক নিয়ে তুমি মাথা ঘামাও আমি বুঝতে পারছি ভূত প্রেতের পাল্লায় পড়েছি এবার মরতে হবে আমি হেসে ওকে সাহস দিয়ে উঠে পড়লাম কাল রাত্রির থেকে আমি ঘর ছাড়া এখন বাড়ি যাই নিচে নামতেই রেনু আমার পিছু পিছু রাস্তা পর্যন্ত এলো কিছু বলবে মাথা নিচু করে বলল আজ রাত্রিরে এখানে থাকবেন তো রোজ কি আর থাকা সম্ভব রেনুর মুখটা শুকিয়ে গেল তাহলে উনি একা কি করে বাড়িতে তাকবেন আমি ভেবে বললাম তোমার ভাইটাই তো আছে তাদের থাকতে বলো বেলা খাবে থাকবে আমি না হয় জলধরকে বলে দেব রেনু আর কিছু না বলে ফিরে গেল গভীর রাতের পালা কদিন পর সকালে বাড়িতে বসে জলধরের কথাই ভাবছিলাম ওর বাড়িতে সেই এক রাত্রিরের অভিজ্ঞতা যা আমার হয়েছিল তা জীবনে ভুলবো না সত্যি রহস্যময় অলৌকিক ব্যাপার তারপর সেদিন আর একটা কাণ্ড ঘটেছিল সন্ধেবেলাতেই জলধরের ফোন সকালবেলাতেই জলধরের ফোন কাঁপা কাঁপা গলায় ও বললে রোজকার মতোই খটটা ঘরটা দিতে গিয়ে রেনু দেখে আলমারিটা খানিকটা সরে গেছে অত ভারী আলমারি সরাবে কে কি করে ভীষণ ভয় পেয়ে গেছে জলধর আমি তখনই সাইকেল নিয়ে ছুটলাম দেখি রেনু সিঁড়িতে চুপচাপ বসে ভয়ে মুখ ফেঁকাশে দাদাবাবু কোথায় ও কোনো রকমে আঙুল তুলে দোতলা দেখিয়ে দিল আমি যেতেই ও বললো এসব কি হচ্ছে রমেন আমি তো কিছুই বুঝতে পারছি না ওকে নিয়ে আমি এক তলায় নেমে এসে ঘরটায় ঢুকলাম দেখলাম সত্যিই আলমারিটা চারেকের মতো সরে এসেছে এটা কি করে সম্ভব হলো কিছুতেই ভেবে পেলাম না তারপর দুদিন আর কিছু ঘটেনি কালও সকানে ফোন করেছিলাম ও বলল কাল রাত্রেও ভালোই ঘুমিয়েছে রেনু ঘরে আর ঢুকতে চাইছে না তবে রেনুর একটা ভাই এসেছে সে নাকি খুব বুকু সেই ঘরটা পরিষ্কার করছে আমি নিঃশ্বাস ফেলে বেঁচেছি চাক রেনু আমার কথা শুনেছে একটা জিনিস এই বুঝেছি মানুষ যখন নির্জন জায়গায় একা থাকে তখনই যত রকমের ভয় পেয়ে বসে সেখানে মানুষের পাশে মানুষ সেখানে ভয় ঘেঁচতে পারে না কালকে রাতটা জলধরের কেমন কাটল জানার জন্য ফোন করব ভাবছি এমন সময় টেলিফোনটা ঝনঝন করে বেঁচে উঠল মনে হলো যেন ফোনটা অস্বাভাবিক জোরে বাজলো তাড়াতাড়ি রিসিভারটা তুলে নিলাম হ্যাঁ জলধরই কথা বলছি ভয়ে ওর গলা শুকিয়ে কাঠ আজ প্রায় এক হাত সরে এসেছে আলমারিটা বলো কি হ্যাঁ শিঘিরে সো ওর বাড়িতে গিয়ে যখন পৌঁছালাম তখন দেখি জলধর সামনে রাস্তায় মাথা নিচু করে পায়চারি করছে আমায় দেখে কিছু বললো না শুধু আমায় সঙ্গে সঙ্গে বাড়িতে ঢুকল আমি প্রথমে সেই ঘরটার দিকে এগোলাম দেখি ঘরটা খোলা একটা উনিশ কুড়ি বছরের ছেলে ঘর ঝাঁট দিচ্ছে তাগড়া চেহারা দেখে মনে হলো ছেলেটার ভয় ডর বলে কিছু নেই বললাম ওই কি রেনুর ভাই জলধর বলল হ্যাঁ দুদিন হলো এখানে থাকছে খুব চটপটে নাম বিশু আমি ভেতরে ঢুকলাম বিষু করে এমনভাবে হাসলো যেন আমি ওর কত দিনের চেলা বললাম বিশু তুমি তো দুদিন হলো এ বাড়িতে এসেছ ভয়ের কিছু বা দেখেছো বা শুনেছ ও তেমনই হেসে বলল কিচ্ছু না একটু থেমে বলল বাবা একদিন আপনার সঙ্গে দেখা করবে তোমার বাবা হ্যাঁ খুব বড় খুব বুড়ো চোখে ভালো দেখতে পায় না লাঠি ছাড়া চলতে পারে না তাও সঙ্গে লোক চাই তা তিনি আমার সঙ্গে দেখা করবেন কেন ও ঠোঁট উল্টে চলে গেল অর্থাৎ ওর বাবা কেন আমার সঙ্গে দেখা করবে তাও জানে না জলধরকে নিয়ে আমি আলমারিটার সামনে গিয়ে দাঁড়ালাম সত্যি আলমারিটা প্রায় এক হাত সরে এসে একেবারে পিয়ানোটার ঘাড়ের ওপর পড়েছে মনে হলো কেউ যেন আলমারিটাকে টেনে আনবার চেষ্টা করেছে অথচ এত ভারী আলমারি কোনো একজন মানুষের পক্ষে টেনে আনা সম্ভব নয় তাহলে বললাম জলধর আলমারিটা খোলো তো দেখি আলমারিতে তালা দেওয়া ছিল জলধর ওপরে উঠে গেল চাবি আনতে কিন্তু দশ মিনিট কেটে গেল তবু জলধর চাবি নিয়ে এলো না এদিকে বন্ধ ঘরের মধ্যে কীরকম একটা গ্যাস উঠছিল আমার দম বন্ধ হয়ে আসছিল আমি বাইরে এসে দাঁড়ালাম কিছুক্ষণ পর জলধর শুকনো মুখে নেমে এলো বলল কি মুশকিল, চাবিটা খুঁজে পাচ্ছি না সে কি চাবিটা রাখতে কোথায় উপরে টেবিলের ড্রয়ারে হতাশ হয়ে বললাম তাহলে আর কি হবে চাবিটা পেলে আমায় ফোন করো চলে আসবো কথা আলমারিটা খুলে দেখতে চাই আর তার যত তাড়াতাড়ি সম্ভব চলে আসবার সময় রেনুর সঙ্গে দেখা হলো বললাম তোমার ভাইকে এনে খুব ভালো করেছো কিন্তু দাদা বাবু বিপদ তো বেড়েই চলেছে ওই আলমারিটা দূর করতে না রে আই নেই তা ঠিকই কিন্তু মাঠের ওপর ঝড়টা রেনুর মুখটা শুকিয়ে গেল বলল বাবাকে বলেছি বাবা একদিন আপনার সঙ্গে দেখা করবে তোমার বাবা তো ওঝা ছিলেন হ্যাঁ এখন বুড়ো হয়ে গেছে এখন আর যারপুক করে না তবে দেখা করবে বললাম খুব ভালো একদিন তোমার বাবার বাবুর কাছে নিয়ে এসো আমিও থাকবো সারাদিন অপেক্ষা করেছিলাম কখন জলধরের ফোন আসে ফোন এলো সন্ধেবেলায় চাবিটা পেয়েছি কোথায় ছিল সিঁড়িতে পড়েছিল বিষুই পেয়েছে ওই আলমারির চাবি সিঁড়িতে পড়ে থাকলো কি করে কি জানি এর মধ্যে আলমারিটা খুলেছিলে একদিনও না আশ্চর্য ঠিক আছে আমি যাচ্ছি রাত্রে এখানেই থাকবে কিন্তু অবশ্যই বলে টেলিফোন রেখে দিলাম কিন্তু তখনই যাওয়া হয়ে উঠল না কলকাতা থেকে আমার এক পুরোনো বন্ধু তার স্ত্রীকে নিয়ে দেখা করতে এলো তাকে সব ঘটনা বলতে পারলাম না শুনে হয়তো হাসবে কাজেই ওদের সঙ্গে গল্প করতে লাগলাম ওরা যখন উঠল তখন রাত নটা বাজে আজ আর যাব না কথাটা জানিয়ে দেবার জন্য ফোন করতে যাচ্ছি ঠিক তখনই জলধর ফোন করলো কি ব্যাপার তুমি এখনও এলে না কেন আমি সব কথা জানিয়ে ওকে যখন বলতে গেলাম কাল সকালেই যাব ও একেবারে হাঁ হাঁ করে উঠল বলল না না এখনই এসো রাত্রে আমার এখানে থাকবে অগত্যা যেতেই হলো সত্যি কথা বলতে কি আমার নিজেরও গাটা কেমন ছমছম করছিল বিশেষ করে এত রাত্রে ওই নির্জন পথ দিয়ে যাওয়া আমি কোনো দিন ভৌতিক কাণ্ড কারখানা দেখিনি ওসব সব বিশ্বাসও হয় না কিন্তু জলধরের বাড়িতে কদিন ধরে যা ঘটছে তা আমাকেও ভয় পাইয়ে দিয়েছে কিছুই না তবু ওই আলমারির চাবিটার কথাই ধরা যাক চাবিটা দোতলার টেবিলের ড্রয়ারে থাকতো কেউ কোনো দিন হাতও দেয়নি হাত দেবেই বা কেন সেই চাবিটা হঠাৎ হাওয়া পাওয়া গেল সিঁড়িতে এর মানে কি মানে কিছুই নেই সবই রহস্য একবার ভেবেছিলাম পুলিশে খবর দিতে বলবো কিন্তু দেখলাম পুলিশই বা কি করবে অগত্যা মাঝে মাঝে জলধরের সঙ্গ দেওয়া ছাড়া আমার আর কোনো করণীয় নেই আমি যখন সাইকেল নিয়ে বড়ো রাস্তা থেকে ওর বাড়ির দিকের কাঁচা রাস্তায় নামলাম রাত তখন কাঁটায় কাঁটায় সাড়ে নটা চারিদিক নিস্তব্ধ শুধু দুপাশের বনঝোপের মধ্যে থেকে কোনো পোকামাকড় চিকচিক করে ডাকছে কিছু দূরে সেই ফসল শূন্য ধুধু মাঠটা যেন বিশাল একটা সাদা চাদর মুড়ি দিয়ে পড়ে আছে দেখলে কেমন গা ছমছম করে আমি জোরে সাইকেল চালিয়ে কাঁচা রাস্তা দিয়ে চলেছি সাইকেলের চাকা কখনো ধুলোয় বসে যাচ্ছে কখনো খোয়ার ওপর লাফিয়ে লাফিয়ে উঠছে হঠাৎ মনে হলো আমার সামনে দিয়ে একটা লোক হেঁটে যাচ্ছে অবাক হলাম এত রাত্রে এই পথে লোক এলো কোথা থেকে তাছাড়া একটু আগেও তো দেখতে পাইনি কাউকে লোকটার বিশাল চেহারা কাঁধ পর্যন্ত ঝাঁকড়া চুল খালি গা পরনে একটা মাত্র আমি বেল দিলাম কিন্তু লোকটা শুনলো না তেমনই সামনে সামনে চলেছে আমি আবার বেল দিলাম কিন্তু লোকটার হুঁশই নেই কী কীরকম লোক আমি কি ভুল দেখছি বা হাত দিয়ে চোখ কচলে নিলাম না ভুল নয় লোকটা এবারে জোরে জোরে হাঁটছে আর আমার মনে হলো ওর জোরে হাঁটার সঙ্গে সঙ্গে আমার সাইকেলটাও ছুটে চলেছে আমায় প্যাডেল করতে হচ্ছে না শুধু হ্যান্ডেলটা ধরে আছি কিছুক্ষণের জন্যে আমি বোধ হয় বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলেছিলাম হঠাৎ একটা চেঁচামেচিতে আমার সন্দীপ সম্বিত ফিরল টর্চের আলো এসে পড়লো আমার মুখে তারপরে দেখি বিশু ছুটতে ছুটতে আসছে একই স্যার কোথায় যাচ্ছিলেন ভালো করে তাকিয়ে দেখি আমি সেই মাঠের কাছে দাঁড়িয়ে আছি সাইকেলটা পড়ে আছে এদিক ওদিক তাকিয়ে দেখলাম কিন্তু সেই লোকটাকে খুঁজে পেলাম না যেন যে মাঠের মধ্যেই যেন মাঠের মধ্যেই অদৃশ্য হয়ে গেছে বিশুকে আসল কথা না বলে শুধু বললাম অন্ধকারে ভুল হয়ে গিয়েছিল দেখুন দেখি কী সাংঘাতিক ব্যাপার এই রাত্রে মাঠের মধ্যে গিয়ে পড়লে আর লোকে থাকবে না তুমি কোথায় ছিলে আপনার দেরি হচ্ছে দেখে দাদাবাবু টর্চ দিয়ে পাঠালেন ভাগ্যি বেরিয়ে পড়েছিলুম জলধরকেও সত্যি ঘটনাটা বলিনি বললে ও বেচারা খুব ভয় পেয়ে যেত আমাকে পেয়ে ও খুশি হলো বলল এত রাতে আর আলমারি খুলে দরকার নেই খেয়ে নিয়ে শোবে চলো তাই করলু দেনু আগেই চলে গেছে বিশু ও রান্নাঘরে খেয়ে নিল ওপরে এসে বললাম বিশু শোয়ে কোথায় জলধর বলল ও নিচেই শুতে চেয়েছিল আমি ওকে পাশের ঘরে ব্যবস্থা করে রেখেছি খুব সাহসী ছেলে ভালো করেছো বলে মশারির মধ্যে ঢুকে পড়লাম নিচে দরজায় খিল বন্ধ করার শব্দ শুনলাম আগে এই কাজটা জলধরকেই করতে হতো এখন বিশু করে খিল বন্ধ করার শব্দটা শুনে মনে হলো এবার বোধ হয় গভীর রাতের পালা শুরু হবে জানি না আজ রাত্রে তেমন কিছু ঘটবে কি না আর কিছু ঘটুক বা না ঘটুক আসবার সময় যা দেখলাম আর যা ঘটতে যাচ্ছিল তা ভাবতেও শিউরে উঠলাম আমি চোখ বুজে অনেকক্ষণ চিন্তা করতে লাগলাম সত্যিই কি কিছু দেখেছিলাম নিশ্চয়ই দেখেছিলাম এখন তো আর সেই বিরাট শরীরটা চোখের সামনে ভাসছে আর যদি চোখের ভুলও হয় তাহলে আমি মাঠের ধারে চলে গিয়েছিলাম কিভাবে জলধরের বাড়ি তো আমি কম দিন আসছি না যে পথ হারিয়ে ফেলব ঠিক করলাম কাল সকালে রেণুকে আড়ালে ডেকে জিজ্ঞেস করব ওই রকম চেহারার কোনো লোকের কথা শুনেছে না ভাবতে ভাবতে কখন এক সময় ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ ঘুমটা ভেঙে গেল অনেক দূরে কোথাও যেন একটা শব্দ হচ্ছে এ শব্দ আগের দিনের মতো নয় এই শব্দটা যেন কোনো ভারী জিনিস টানার শব্দ শব্দটা ঠিক কোথায় হচ্ছে প্রথমটা বুঝতে পারিনি তারপর বুঝলাম শব্দটা একতলার ঘর থেকে আসছে ধর্মর করে উঠে বসলাম পাশে জলধর তখন অকাতরে ঘুমোচ্ছে আমি পাশে শুয়ে আছি জেনেইও ও বোধহয় এত নিশ্চিন্তে ঘুমোতে পেরেছে আমি আসতে ঠেলা দিয়ে ওকে ডাকলাম হ্যাঁ হ্যাঁ কী হয়েছে বলে ও চমকে উঠে বসলো সাহস দিয়ে বললাম কিছু না একটা শব্দ হচ্ছে না ও কান পেতে শুনে বলল হ্যাঁ নিজের ঘরে আমি সচক্ষে আজ দেখবো বলে মশারি থেকে বেরিয়ে এলাম দাঁড়াও আমিও যাব বলে জলধরো বেরিয়ে এলো দেখি ওর পা দুটো কাঁপছে সুইচে হাত দিলাম ঠিক আগের মতোই আলো জ্বলল না দুজনে দুটো টর্চ হাতে নিয়ে সিঁড়ির মুখে এসে দাঁড়ালাম কিন্তু সিঁড়ির ঠিক শেষ ধাপে কেউ যেন দাঁড়িয়ে রয়েছে চমকে দুপা পিছিয়ে এলাম টর্চ জ্বাললাম দেখি বিশু শিকারী বিড়ালের মতো নিচে নামছে টর্চের আলোয় ও চমকে উঠে পিছন ফিরে তাকালো তারপর ইশারায় নিঃশব্দে নামতে বলে নিঃশব্দে নামতে নামতে বলে এগিয়ে গেল বুঝলাম শব্দটা ও শুনেছে অতি সাহসী তাই একাই দেখতে যাচ্ছিল ব্যাপারটা দুটো টর্চ নিবিয়ে শুধু একটা টর্চ চালিয়ে আমরা তিনজনে সেই ঘরটার সামনে গিয়ে দাঁড়ালাম ঘরের ভিতরে শব্দটা তখনও হচ্ছে কেউ যেন ভারী কাঠের দুখানা পা নিয়ে ঘেঁচ্টে ঘেস্টে অনেক কষ্টে এগিয়ে আসার চেষ্টা করছে জলধরের কাছ থেকে চাবি নিয়ে আমি দরজাটা খুললাম তালা খোলার শব্দ হতেই ভেতরের শব্দটা থেমে গেল আস্তেই করে দরজাটা থেললাম দরজাটা খুলে গেল একটা ঠান্ডা কনকনে বাতাস যেন আমাদের চুল এলোমেলো করে দিয়ে বেরিয়ে গেল। ভেতরে জমাট অন্ধকার আমরা পায়ে পায়ে গোতে লাগলাম এবার তিনটে টর্চই জ্বলছে ঘরের চারিদিকে টর্চের আলো ঘুরিয়ে ঘুরিয়ে ফেললাম না কোনো জীবন্ত প্রাণীর অস্তিত্ব নেই আলমারি আমরা আলমারিটার কাছে এসে দাঁড়ালাম দেখলাম আরও এক হাত আলমারিটায় গিয়ে এসেছে আর ইস এটা কি দেখি আলমারিটার কাছে একটা মস্ত ইঁদুর চেপটে থেঁতলে পড়ে আছে যেন ভারী কোনো জিনিসে চাপা পড়ে মরেছে চর্চের আলোয় বিরাট আলমারিটা ভালো করে দেখলাম আলমারিটাকে একটা ভয়ঙ্কর দৈত্যের মতো লাগছিল সেটা সারা গায়ে ঘুষি মেরে দেখলাম কোনো কিছু ব্যতিক্রম চোখে পড়লো না তখন আমি বললাম জলধর আলমারিটা খোলো জলধর তোতলাতে তোতলাতে বলল খুলে কি হবে ওর ভেতরে আমি কিছুই রাখিনি যা বলছি তাই করো আমি না তুমি না রাখলেও আগে থেকে কিছু থাকতে পারে জলধর নিজে খুললো না চাবিটা আমার হাতে দিয়ে দিল ক্যাচ শব্দ করে বিরাট দুটো পাল্লা খুলে গেল একটা বিশ্রী ব্যবসা গন্ধ টিনটে টর্চের আলো বর্ষার ফলার মতো গিয়ে পড়ল না কিচ্ছু নেই ফাঁকা আলমারিটা যেন আমাদের গেলবার জন্য হাঁ করে আছে আমার মুখ থেকে অস্ফুটে শুধু একটা শব্দই বেরিয়ে এলো আশ্চর্য তারপর বিষুকে নিয়ে একটা টুল আনিয়ে তার ওপর দাঁড়িয়ে আলমারিটার ভেতরটা দেখতে লাগলাম আমার ধারণা ছিল যে ভিতরে নিশ্চয়ই কিছু থাকবেই আমি টুলের ওপর দাঁড়িয়ে নিচে ওরা দুজন তিনটে টর্চই জ্বলছে আর পাশে পিছনে জমাট অন্ধকার মনে হচ্ছে ঘরের মধ্যে সবকটা মৃত আসবাবপত্র যেন ভ্রুকুটি করে আমাদের কাজকর্ম লক্ষ্য করছে খুট করে একটা শব্দ হল সঙ্গে সঙ্গে তিনটে টর্চ ঘুরে গিয়ে পড়ল চিহ্ন একটা সোফার ওপর একটা ছুঁচো চোখে আলো পড়ায় ছুঁচোটা ছুটে পালালো আমি আলমারির ভিতরের গাগুলো ভালো করে দেখছি আরে ওটা কী বাদিকের গায়ে গোল মাথা পেরেকের মতো একটা বোতাম কিছু না ভেবেই আমি বোতামটা টিপলাম সঙ্গে সঙ্গে আলমারির ভিতরের কাঠটা সরে গেল তারপরেই যা দেখলাম তাতে আমার মাথাটা ঝিমঝিম করে উঠল তাড়াতাড়ি কাঠটা বন্ধ করে নেমে পড়লাম একটা মরার খুলি দু চোখের কোটরে জীবন্ত মানুষের মতো চলচল করছে চোখ হঠাৎই টর্চগুলো নিভে গেল আমরা তাড়াতাড়ি ঘর থেকে বেরোতে গেলাম কিন্তু অন্ধকারে দরজাটা খুঁজে পেলাম না জলধর কেবলই গোঙাচ্ছে আলো আলো নিয়ে এসো কিন্তু আলো আনবে কি করে দরজাটা কোন দিকে তাই তো ঠাউর হচ্ছে না এদিকে আবার সেই শব্দটা শুরু হয়েছে ঘ্যাস 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 এবার খুব স্পষ্ট কাঠের আলমারিটা পায়ে পায়ে গিয়ে আসছে হয়তো ইঁদুরটার মতোই আমাদের পিষে মারবে সদাশিবের বিবরণ ভোর হবার সঙ্গে সঙ্গে জ্ঞান ফিরে আসে আমাদের দরজা খুঁজে পায় আলমারিতে আর দরজায় চাবি লাগিয়ে আমরা উপরে গিয়ে বসি সকাল সাতটা নাগাদ রেণু চা দিয়ে গেল এরই মধ্যে এক ফাঁকে রেণুকে জিজ্ঞেস করে নিয়েছি লম্বা চওড়া ঝাঁকড়া চুল কোনো লোককে এখানে এখনো দেখেছে কি না রেনু বলেছে তেমন কাউকে কোনো দিনইও দেখেনি কেননা ওই রকম চেহারার লোক একবার দেখলে ভুলতো না বিশু এরই মধ্যে নিচের দিব্যি তার রোজকার কাজ শুরু করে দিয়েছে গত রাত্রের কথা যেন তার মনেও নেই অসম্ভব অবসন্ন লাগছে জলধরকে দু চোখের নিচে কালি পড়ে গেছে ক্লান্ত স্বরে বলল হ্যাঁ এখন কি করবো রমেন বললাম আমিও বুঝতে পারছি না জলধর বলল ওই মরার খুলি শুদ্ধ আলমারিটা নিয়ে আমি আর এ বাড়িতে থাকতে পারবো না বললাম অন্তত খুলিটা ফেলে দেওয়া দরকার তারপর দেখা যাবে আর কোনো অঘটন ঘটে কিনা জলধর কি বলতে যাচ্ছিল এমন সময় বিশু এসে বলল। বাবা নিচে এসে বসে আছে ওপরে উঠতে পারবে না আপনারা আসেন আমরা তখনই নিচে নেমে গেলাম আমাদের এই অবস্থায় রেনুর বাবা কোনো হদিস দিতে পারে কিনা দেখা দরকার রেনু বা বিশুর বাবার অনেক বয়স সোজা হয়ে দাঁড়াতে পারে না ছোট ছোট পাকা চুলে ভরা মাথাটা কেবলই দুলছে যেন জরাজীর্ণ দুর্বল শরীরটা মাথার ভার সইতে পারছে না নাম দাস আমাদের দেখে লাঠিটা পাশে রেখে কাঁপতে কাঁপতে উঠে দাঁড়ালো দুহাত জোর করে বিনম্র নমস্কার করে বলল কর্তা বাবুরা এ বাড়িতে কদিন ধরে যা ঘটছে রেনুর মুখে সব শুনে আর চুপ করে থাকতে পারলুম না তাই আমি যা জানি মানে বাবার মুখে যা শুনেছি তাই বলতে এলাম আমরা দুখানা চেয়ার নিয়ে ওর সামনে বসে ওকে বলতে বললাম সদাশি প্রথমে চোখ বুঝিয়ে কারো উদ্দেশ্যে প্রণাম জানালো তারপর বললো বাবু মশাইরা এইসব ঠাকুর বাবার খেলা ঠাকুর বাবাকে এর উত্তরে সদাশি ফোগলা মুখে অস্পষ্ট উচ্চারণে কাটা কাটা অসংলগ্ন কথার মধ্যে দিয়ে যা বলতে চাইল তা এরকম প্রায় তিনশো বছর আগে এই সব জায়গা নন্দগড়ের রাজার অধীন ছিল রাজা শারদাচরণ রাজ্য শাসনে যেমন কঠোর ছিলেন উল্টো দিকে তেমনই আবার খুব ধর্মপ্রাণ ছিলেন অনেক দেব দেউল অতিথিশালা প্রতিষ্ঠা করেছিলেন রাজসভায় সেদিন কাজের অবসরে সারদাচরণ খোস মেজাজে জ্যোতিষীর সঙ্গে ভাগ্য ফল নিয়ে আলোচনা করছিলেন পাশে বসেছিল তার পুত্র শুভরাজ মঙ্গলাচরণ এমন সময় জয় তারা বলে হুমকি দিয়ে বিকটাকার সাধু রাজার সামনে এসে দাঁড়ালেন মাথায় জটা কপালে সিঁদুর গলায় হাতে মোটা মোটা রুদ্রাক্ষের মালা ডানা হাতে মস্ত বড় খাঁড়া কাঁধের ওপরে রাখা তাকে দেখে সবার সকলে ভয়ে চমকে উঠল রাজা উঠে দাঁড়িয়ে প্রণাম জানালেন সন্ন্যাসী দূর থেকে তাকে আশীর্বাদ জানিয়ে বললেন ভিক্ষাং দেহি সারদাচরণ বিনীতভাবে বললেন ভিক্ষা বলবেন না গুরু ঠাকুর আদেশ করুন কি চান উত্তরে সন্ন্যাসী যেন জানতেন রাজাকে কি বললে রাজা তার কি উত্তর দেবেন তাই তার উত্তরও তৈরি ছিল হাত দিয়ে ওই সব মাঠ দেখিয়ে বললেন ওই ভূমি আমায় দান করলে আমি জাগযজ্ঞ করতে পারি আশ্রম তৈরি করে আমার বহু শিষ্যদের স্থানীয় ভাবে হবে সারদাচরণ তাই হবে বলে নায়েবকে ডেকে জমির বিলি ব্যবস্থা করে দিতে বললেন আর সন্ন্যাসীর থাকার সেবার আয়োজনের যাতে দিন থেকে শুরু হয় সেই রকম নির্দেশ দিলেন সন্ন্যাসী খুব খুশি হয়ে রাজাকে আবার এক দফা আশীর্বাদ করে রাজসভা থেকে বেরিয়ে গেলেন সন্ন্যাসী চলে গেলে সারদা চরণ জ্যোতিষীকে হেসে জিজ্ঞাসা করলেন কেমন ব্যবস্থা করলাম বলো সন্ন্যাসী কিরকম চেহারা দেখেছ খুব উঁচু দরে তান্ত্রিক মনে হয় জ্যোতিষী চুপ করে রইলেন চরণ বললেন আর ওই মাঠ শুধু শুধু পড়ে আছে নষ্ট হচ্ছিল জ্যোতিষী বাধা দিয়ে বললেন সে কি মহারাজ কত গরিব মানুষ আপনার ওই জমিতে ফসল ফলিয়ে জীবন ধারণ করছিল তাদের মুখের অন্য কেড়ে নিলেন তার কাজের কেউ নিন্দা করলে শারদাচরণ সহ্য করতে পারতেন না বিরক্ত হয়ে বললেন চাষিদের পেট ভরানোর চেয়ে ঠাকুর মশাইরা আশীর্বাদ পাওয়া আমার ঢের লাভের বুঝেছ তাছাড়া রাজ্যের জ্যোতিষী বললেন আমি ভালোভাবেই বুঝেছি রাজা তবু বলে যাচ্ছি কাজটা ভালো হলো না ফল অশুভ বলে রাজসভা থেকে বেরিয়ে গেলেন শারদাচরণ তখনই আদেশ করলেন এই জ্যোতিষী যেন কোনো দিন আর রাজসভায় ঢুকতে না পারে জ্যোতিষী চলে যেতেই যুবরাজ চরণ উঠে গেল সারদা চরণ অবাকভাবে তাকিয়ে রইলেন তার মনে হলো তার ছেলেও তার এই কাজ পছন্দ করছে না রাগে মুখটা থম থমে হয়ে গেছে তারপরেই শুরু হলো সন্ন্যাসীর কর্মযজ্ঞ দশ দিনের মধ্যেই কোথা থেকে নিয়ে এলেন সধু এক শীর্ষ জমি দখল করে নিলেন কিন্তু কাজটা খুব সহজ হয়নি গরিব চাষিরা দলবদ্ধভাবে তাদের পেটের অন্ন যোগান দিয়ে যে জমি রক্ষা করবার জন্য ঝাঁপিয়ে পড়ল একদিন রাজার পাইক ঠাকুরের শিষ্যরা আর একদিকে চাষিরা সন্ন্যাসী ঠাকুরের পাশে ছিল তার প্রধান আর প্রিয় শিষ্য প্রলয়ানন্দ বয়স ত্রিশের মতো সে নিজে খাঁড়া নিয়ে কতগুলো চাষির মুন্ডু কাটল তার হিসেব নেই চাষিরাও চুপ করে মার খেলো না তারা দলে দলে তীর ধনুক নিয়ে সন্ন্যাসী নিধনে নেমে পড়ল সন্ন্যাসীরা সারা মার জুড়ে যেসব আশ্রম তৈরি করেছিল সব চালিয়ে দিল চাষিরা আর চাষিদের নিয়ে সন্ন্যাসীদের বিরুদ্ধে যে যুবকটা লড়াই পরিচালনা করছিল সেই হচ্ছে মঙ্গলাচরণ তারও বয়স ত্রিশেরই মধ্যে শারদাচরণ ভাবতেও পারেননি যে তারই ছেলে ভাবে তার বিরুদ্ধাচরণ করবে যখন জানতে পারলেন তখন হুকুম দিলেন মঙ্গলকে বন্দি করো পরদাচরণ যখন মঙ্গলকে বন্দি করতে এলো তখন দেখা গেল মাঠের মধ্যে মঙ্গল মুখোমুখি যুদ্ধ করছে প্রলয়ানন্দের স্বাস্থ্যে প্রলয়ানন্দের হাতে খাঁড়া মঙ্গলের হাতে তরোয়াল মঙ্গল তরোয়াল ঘোরাতে ঘোরাতে বললে এখন তোমার আমার মাঝ কাছে এগি তোমরা আমার কাছে এগিও না আগে কে বধ করি পর। এই পর্যন্ত বলে চুপ করেছিল জিজ্ঞেস করলাম তারপর তারপর আর কেউ কথা বলতে পারেনি বাবু মশাই শোনা যায় মঙ্গলকে বন্দি করে একটা মস্ত বড় কাঠের আলমারির মধ্যে আটকে রাখা হয়েছিল এটা করা হয়েছিল স্বয়ংসারোদাচরণের আদেশেই আমরা চমকে উঠলাম আলমারির মধ্যে যে খুলিটা রয়েছে সেটা তাহলে মঙ্গলাচরণেরই তাই সম্ভব আর সেই তান্ত্রিক সন্ন্যাসী সদাশিব বলল। সন্ন্যাসীকে সবাই ঠাকুর বাবা বলতো কোর তান্ত্রিক এখানে এসে কালী মূর্তি প্রতিষ্ঠা করে প্রতি আমাবস্যায় নরবলি দিয়েছে কাউকে ভয় করতো না কিন্তু তিনিও শেষ পর্যন্ত বাঁচেননি চাষিরা তার ঘরে আগুন দিয়ে তাকে পুড়িয়ে মারে সেই থেকে তার অশান্ত আত্মা মাঝে মাঝে দোটেলা বাতাসে করে ভর করে মাঠে দাপিয়ে বেড়ায় কিছু যেন খোঁজেন বলে সদাশিব আবার প্রণাম করল কিন্তু এখন ওই আলমারি আর খুলিটা নিয়ে আমরা কী করবো খুলিটা ফেলে দেব সদাশিব আঁতকে উঠে বলল না না ওটা আপনারা চোবেন না আপনারা একদিন দুপুর রাতে মাঠের মধ্যিখানে গিয়ে ঠাকুর বাবাকে এক মনে ডাকুন বলুন ঠাকুর বাবা আপনি যা চান তা দয়া করে নিয়ে গিয়ে আমাদের শান্তি দিন আমরা নিরপরাধ সদাশিবের কথা মতো সেদিন রাত্রিরে আমরা তিনজন সেই ধুধু মাঠের মাঝখানে মাঝামাঝি জায়গায় গিয়ে দাঁড়ালাম চারিদিক থমথম করছে গোটা মাঠটাকে মনে হচ্ছিল যেন মরুভূমি জলধরই প্রার্থনা করলো তারপর আমরা ফিরে এলাম সেই ঘরের আর আলমারির তালা চাবি খুলে রেখে আমরা শুয়ে পড়লাম রাত তখন একটা ঘুমিয়ে পড়েছিলাম হঠাৎ ঝড়ের শব্দে ঘুম ভেঙে গেল দেখি জলধর উঠে বসেছে ঝড় উঠেছে মাছের দিকে সেই সঙ্গে গুম ঘুম শব্দ শব্দটা ক্রমেই এগিয়ে আসছে এগিয়ে আসছে হঠাৎ শব্দটা থেমে গেল তারপরে পরিষ্কার খড়মের শব্দ খট 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 শব্দটা বাড়ির নিচে পর্যন্ত এসেছে আমরা ভয় কাঠ হয়ে বসে আছি ওপরে উঠে আসবে নাকি না ওপরে এলো না খরমের শব্দ যেন সে ঘরের মধ্যে ঢুকে গেল কিছুক্ষণ রুদ্ধ নিঃশ্বাসে আমরা মশারির মধ্যে বসে রইলাম তারপর তারপরেই হুড়মুড় করে ভীষণ একটা শব্দ কিছু যেন পড়ে ভেঙে গেল কি ঘটছে তা দেখতে যাবার সাহস পর্যন্ত আমাদের নেই আমাদের তেমনই বসে থাকতে হলো যতক্ষণ না সকাল হলো যথেষ্ট বেলা হলে আমরা নিচে গিয়ে দেখলাম অত বড় আলমারিটা ভেঙে চুরমার হয়ে চারিদিকে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে রয়েছে ভালো করে খুঁজে দেখলাম খুলিটা নেই চাক বাঁচা গেল যে জন্যে এত কাণ্ড সেটা দূর হয়েছে আলমারিটারও গতি হয়েছে আপনা থেকেই আমরা নিশ্চিত হয়ে ওপরে এসে বসলাম চলো ধরে বাড়িতে আর উৎপাত হয়নি তবে একটা খটকা আমাদের মনে থেকেই গেল খুলিটা যখন মঙ্গলাচরণের সেই খুলিটা উদ্ধারের জন্য ঠাকুর বাবার এত চেষ্টা কেন মঙ্গলাচরণ তো তার শত্রুপক্ষের লোক এ রহস্যের মীমাংসা তখনও হয়নি হয়েছিল আরও কয়েক মাস পরে রাজবাড়ির শেষ পুরোহিত সদানন্দ ব্রহ্মচারী কাশি থেকে নবদ্বীপ ফিরে এসেছেন জেনে জলধর দেখা করতে গিয়েছিল সঙ্গে আমাকেও যেতে হয়েছিল সব শুনে বৃদ্ধ সদানন্দ গম্ভীর হয়ে গেলেন বললেন আমার ফেরা পর্যন্ত তোমার অপেক্ষা করা উচিত ছিল আমি থাকলে ওই আলমারি কখনো কিনতে দিতাম না ওই আলমারিটা ব্যবহার নিষিদ্ধ তালিকায় রয়েছে তারপর জিজ্ঞাসা করলেন ঘটনাটা সব শুনেছ তো জলধর তখন সদাশিবের বিবরণটা বলে গেল সদানন্দ চোখ বুঝিয়ে শুনে গেলেন তারপর বলেন সদাশিব যা বলেছে তা তার বাবার থেকে শোনা কথা আর আমার কাছে আছে এই বংশের সমস্ত ঘটনা পঞ্জি। সদাশিবের অনেক কথাই ঠিক শুধু একটাই ভুল আলমারিতে আটকে রাখা হয়েছিল রাজকুমার মঙ্গলাচরণকে নয় তান্ত্রিকের প্রধান আর প্রিয়তম শিষ্য প্রলয়ানন্দকে কেউ বলে রাজার সেপাইরা ভুল করে মঙ্গলাচরণের বদলে প্রলয়ানন্দকে আলমারিতে ঢুকিয়ে দিয়েছিল আবার কেউ বলে ভুল নয় ওরা মঙ্গলাচরণকে খুবই ভালোবাসত আর তাই ওকে ছেড়ে দিয়ে নিষ্ঠুর হৃদয়হীন এই আলমারির মধ্যে গুম করে রাখে তবে তারপর থেকে মঙ্গলাচরণকেও আর খুঁজে পাওয়া যায়নি রাজবংশের তালিকা তো বোধহয় মঙ্গলাচরণের নাম নেই আমরা ফিরে এলাম এতদিনে পরিষ্কার হলো কেন সেই অশরীরী তান্ত্রিক হানা দিত এ বাড়িতে সে বোধহয় মুক্ত করতে চাইতো তার প্রিয় শিষ্য প্রলয়ানন্দের বদ্ধ আত্মাকে না অ্যান্টিক জিনিস কিনতে আপনাদের আমি বারণ করছি না বা কোন রকম ভয়ও দেখাচ্ছি না তবে এটুকুই বলবো অ্যান্টিক জিনিস কিনবার আগে একটু ভেবে দেখবেন কল্পটার কথা মাথায় রাখবেন নমস্কার আজকের ভুতভুতরে সিরিজের গল্প এখানেই শেষ হল পরবর্তী গল্পে কি আসতে চলেছে জানার জন্য সঙ্গে থাকুন ভালো থাকুন আর অবশ্যই ভয়ে থাকুন